হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। ট্রাভেল উইথ ভিসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু ভিন্নধর্মী ভিডিও অবশ্যই, সেটি হচ্ছে যে আমি এর আগে কখনো লাইভে আপনাদের সামনে ভিডিওতে আসিনি বা কথা বলিনি। যা কথা বলেছি অন্যান্য ভিডিওর তথ্যের পিছনে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে কথা বলেছি। তো আজকের ভিডিওটি একটু স্পেশাল ভিন্নধর্মী ভিডিও, যেটা আমি আপনাদের সামনে কিছু কাগজপত্র তুলে ধরবো এবং কি একটু ফানি আর একটু তথ্যমূলক ভিডিওটি তৈরি করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং কি অনেকেই তথ্য বা এক্সপেরিমেন্ট নিতে পারবেন। তো থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝতেই পেরেছেন, তবে তার মধ্যেও আমি একটু ছোট্ট করে বলি, সেটি হচ্ছে আজকে ভিডিওটি হচ্ছে যে আমরা দুইজন ফাইল ভিসার জন্য জমা দেব। আমি এর আগে 10-12 বার ভিসা করেছি, কিন্তু আরেকজনের ফাইল যেটি জমা দিব সেটি হচ্ছে একদম নতুন পাসপোর্ট, নতুন ভিসা। তো আসলে দুইজন দুই রকমের পেপার দিয়ে জমা দিচ্ছি। আমার পেপার্সের মধ্যে এবার দুটি পেপার্সে একটু ভিন্নধর্মী ভিডিও মানে পেপার্স থাকবে। তো সেই পেপার্সগুলো কী কী ভিন্নধর্মী সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমি যেভাবে কাগজ জমা দিচ্ছি এভাবে হয়তো এর আগে অনেকেই কাগজ জমা দিয়েছেন, কিন্তু আমার এক্সপেরিমেন্টটা একটু ভিন্ন। সেটি হচ্ছে যে আসলে এক জায়গায় যেহেতু পেপার্স পরিবর্তন করে দিয়েছি, তো সেখানে আসলে পরীক্ষাটা করতে চাচ্ছি যে কোন কাগজটি দিয়ে দীর্ঘমেয়াদী ভিসা পাওয়া যায়। সেটা হতে পারে 6 মাস 1 বছর, কারণ লাস্ট টাইম আমি যে ভিসাটি পেয়েছিলাম সেটি ছিল 3 মাসের ভিসা, আর আমার আগের সকল ভিসা ছিল 6 মাস থেকে 1 বছরের। তো দেখা যাক এবার কী হয়। তবে তার আগে একটি ছোট্ট মেসেজ দিতে চাই, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অথবা আমার ভিডিও নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন ভবিষ্যতের নতুন নতুন আপডেট আপনাদের নিকট একদম দ্রুত সময়ে পৌঁছানোর জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, যেটি বলছিলাম যে কী কী পেপার দিয়ে আসলে জমা দিচ্ছি, তো একটি টুইস্ট আসলে রেখে দিচ্ছি বা একটি কাগজ শুধুমাত্র ব্যতিক্রম ঘুরিয়ে দিচ্ছি, সেটি কাগজের সিরিয়ালের সময় বলবো। তো এই হচ্ছে আমার কাগজগুলো। তো তার মধ্যে প্রথমে যেটি দিয়েছি আবেদন ফর্ম ডিটেলস, তারপর আছে আমার এনআইডি কার্ড, তারপরে আছে আমার পাসপোর্টের কপি, তারপর আছে আমার লাস্ট যে ভিসা ছিল সেই ভিসার কপি, তারপর আছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী বিদ্যুৎ বিলের কাগজ। তো ব্যতিক্রম যে কাগজটি বলছিলাম সেটি হচ্ছে যে এর আগে আমরা ডলার ইনভেস্টমেন্ট করে ব্যাংকের মাধ্যমে $200 সেটার কাগজ দিয়েছিলাম, তার আগে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম। তো বিভিন্নবার র্যান্ডমলি বিভিন্ন কাগজ দিয়েছি, কিন্তু এইবার দিচ্ছি আমার ক্রেডিট কার্ড ইনডোস করা, যেটা ডাচ বাংলা ব্যাংকের। তো এই কার্ডটি আসলে আমার ডাচ বাংলা ক্রেডিট কার্ড, যেটার লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা। তো সেটাকে আমি ইনভেস্ট করে নিয়েছি $5,000। আসলে এক বছরে সর্বোচ্চ $12,000 ইনভেস্ট করা যায়, তো সেখানে আমি আসলে আমার ওই রকম অত প্রয়োজন নেই, সে কারণে $5,000 করে নিয়েছি, যেটা আমার পাসপোর্টের মেয়াদ অনুযায়ী মেয়াদ থাকবে। তো যখন আমি এটা জানতে পারলাম তখন আমি আমার হোম টাউন থেকেই এটা করে নিয়েছি। করে নেওয়ার পর এটা আমি আসলে এইটার সুবিধা হচ্ছে যে এটি দিয়ে আমি সবসময়ই করতে পারবো ভিসা, যতবার জমা দেবো এটা দিয়েই করতে পারবো যে পর্যন্ত এটার মেয়াদ থাকবে। তারপর আমি যে আমার ডলার ইনভেস্টমেন্টের পিছনে পাসপোর্টের পিছনে যে সিল মেরে দিয়েছে সেই সিলের ফটোকপি পেস্টটি দিয়েছি, তারপরে দিয়েছি যে আমি যে দোকানের মালিক হয়তো বা সেটা ট্রেড লাইসেন্স দিতে পারতাম, কিন্তু এখানেও আমি কাগজটি চেঞ্জ করে দিয়েছি, আমি সেখানে এমপ্লয়ি হিসেবে কাগজটি দিয়েছি। তো এই হচ্ছে কাগজ। তো আমি ছবিটি আসলে লাগানোর কথা কিন্তু লাগাইনি। এছাড়াও একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে আসলে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি লাস্ট মুহূর্তে যার কাছে এই আটাটি ছিল লাগাবো আটা দিয়ে, কিন্তু তার কাছে আর আটাটি পাইনি বা সেও অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি ঠিক করেছি যে ঢাকায় আমার এক কাছের বড় ভাই আছে, তাকে বলেছি ম্যানেজ করে রাখার জন্য, সকালে এম্বাসিতে গিয়ে এই কাগজটি বা ছবিটি আটা দিয়ে লাগাবো। তো এই গেল আমার কাগজ। এরপর আরেকজনের বড় ভাইয়ের কাগজ। তো ওনার কাগজে যেটা দিয়েছি সেটা হচ্ছে একই রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে দিয়েছি ওনার এনআইডি কার্ড, তারপরে দিয়েছি ওনার পাসপোর্টের কপি বা যেখানে তথ্য থাকে, তারপরে হচ্ছে উনি যেহেতু এটা প্রথমবার করতেছে এজন্য ওনার এখানে দেওয়া হয়েছে ওনার বর্তমান ঠিকানা অনুযায়ী বিদ্যুৎ বিলের কাগজ, তারপর দেওয়া হয়েছে এখানে ওনার ট্রেড লাইসেন্স, উনি যে বিজনেস করে সেই ট্রেড লাইসেন্স, আর ওনার ব্যাংক ইনভেস্টমেন্টের কাগজ না, ওনার দিয়েছি ব্যাংক স্টেটমেন্ট, যেহেতু প্রথমবার উনি ভিসা করছে সেক্ষেত্রে দিয়েছি, এবং কি ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি। এবং ব্যাংক স্টেটমেন্ট একটা মজার ব্যাপার যে মোটা অঙ্কের টাকা ব্যালেন্স রেখেছি, যেটা আসলে প্রায় 20 লাখের মতো,
তো দেখছি আসলে যেটা কি ইস্যু বা কি রেজাল্ট পাই, তো এখানে শুধুমাত্র কাগজ বাকি আছে, ব্যাংক স্টেটমেন্টের কাগজটাই যেটা উনি কালেক্ট করে রেখেছে, উনি আসার সময় আমার সাথে নিয়ে আসবে। তো এই দুজনের এই দুই ধরনের কাগজ আসলে দিয়েছি। তো এর আগে হয়তোবা অনেকেই এইভাবে ভিসা করেছেন, কিন্তু হয়তোবা এক একজনে এক এক রেজাল্ট পেয়েছেন, তো আমার বেলা হয়তোবা তাই হবে, এক একজনে এক এক রেজাল্ট পাবো, আবার একই ধরনের রেজাল্ট হতে পারে। তো আমি আসলে টেস্ট করতে চাচ্ছি যে কোন পেপার্স থেকে কোন পেপার বেশি ট্রাস্টফুল, কোনটা দিয়ে বেশি লং রানে কোনটি বেশি দিনে ভিসা পাওয়া যায় যেটা দিয়ে। তো আমার যেটা ছিল যে আমার এর আগে কয়েকটি ভিসা আছে আমার পাসপোর্টের মধ্যে, তো আমি এখন দেখতে চাচ্ছি যে এই পাসপোর্ট মানে এই ভিসাটাই কি আসে, কতদিনে আসে। আর ওনারটা হচ্ছে প্রথম পাসপোর্ট এবং কি প্রথম ভিসার জন্য, তো ওনারটা একটু স্ট্রং পেপার দেওয়ার চেষ্টা করেছি। এবং কি অবশ্যই আপনারা সাথে থাকবেন, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে পাসপোর্ট হাতে পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমি আসলে রেজাল্টটি কী এসেছে। তো সবাই সে পর্যন্ত ধৈর্য সহকারে ওয়েট করুন, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, তথ্যমূলক হলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।